ও গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা খেলতে যাচ্ছি বাংলাদেশ ভাইসেস আর সিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভিতরে একটা ম্যাচ আমরা এর আগে কিন্তু সিএসকে সাথে খেলছিলাম সেই ম্যাচটা কিন্তু আমরা দুর্দান্তভাবে জিতে নিয়েছিলাম সেই ম্যাচটা যদি তোমরা দেখে না থাকো অবশ্যই ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব সেখান থেকে দেখে আসতে পারবে তো এখানে কিন্তু টস পর্ব হয়ে গিয়েছে তো টসে আমরা কিন্তু হেরে গিয়ে যে আমাদেরকে বোলিং করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ দুই দলের একাদশী কিন্তু তোমরা দেখে নিয়েছো অলরেডি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমের সহ বাংলাদেশের ফিল্ডার এবং এখানে কিন্তু বিরাট কোহলি এবং কিন্তু ব্যাটিং করতে এবং তসকিন আহমেদ বলিং এর জন্য একদম প্রস্তুত আজকে কিন্তু বিরাট কোহলিকে যদি ডাকে আউট করা যায় তাহলে কিন্তু মজাই লাগবে দেখা যাক বিরাট কোহলিকে আমরা ডাকে অর্থাৎ শূন্য রানে আউট করতে পারি কিনা তো প্রথম বল করতে যাচ্ছে তসকিন আহমেদ আহমেদ কি পারবে তার প্রথম বলে উইকেট আদায় করে নিতে দেখা যাক তাসকির আহমেদ প্রথম বল প্রথম বল করে দিয়েছে প্রথম বলে কিন্তু রিভার্স সুইপ মারছে কিন্তু আউট না আউট হয় নাই জাস্ট ঠেকিয়ে দিয়েছে কিন্তু কোনো রান নিতে পারলো না ডট বল দ্বিতীয় বল করতে তাসকিন আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল করে দিয়েছে দ্বিতীয় বল এবার কিন্তু তুলে মেরে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে একটা রানের বেশি পাবে না তো আরও এবার কিন্তু দলের খাতা খুললো আরও বলতেছি আমি একটা রান খালি পেয়ে গিয়েছে তো দুইটা বলে একটা রান এখানে কিন্তু আদায় করে নিয়েছে এবার কিন্তু ফাফ ডু এ এসটাই গিয়ে চলে এসেছে তাসকিন আহমেদ খুব ভালোই বল করলো দুই বল একটা রান দিয়েছে যথেষ্ট ভালো তো আবার তৃতীয় বল করতে যাচ্ছে তাসকিন আহমেদ তারপরে তৃতীয় বল তৃতীয় বল করে দিয়েছে তৃতীয় বল এবার কিন্তু মেরে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে বেশি রান পাবে না শূন্য রান সুতরাং তিন বলেও কিন্তু একটা রানে কিন্তু এখানে ইনিংস তাদের চলছে এখন আমরা কোনো উইকেট পাই নাই আমাদের কিন্তু উইকেট দরকার তো আবার চতুর্থ বল করতে আছে তাস্কির আহমেদ আবার চতুর্থ বল চতুর্থ বল করে দিয়েছে চতুর্থ বল এবার কিন্তু স্ট্রেট মেরে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না ডট বল এখানে আবার শেষ বল করতে আসছে তাস্কির আহমেদ এবার কিন্তু লেগ সাইডে বল দেওয়া হয়েছে আবার শেষ বল শেষ বলেই কিন্তু একটা পিওর ছক্কা আদায় করে নিয়েছে এখানে ফাফ ডুপ্লেসিস তো ফাফ প্লেসিস কিন্তু এখানে একটা ছক্কা আদায় পেয়ে গেছে এবার কিন্তু সাকিবাল হাসান বল করতে চলে এসেছে কারেন্ট রান রেটটা কিন্তু তাদের সাত রান প্রথম ওভারে মাত্র ষাট রান পেয়ে গিয়েছে এবার আল হাসান তার প্রথম বল করতে আসছে প্রথম বল সাকিব হাসান প্রথম বল প্রথম বলে কিন্তু মেরে দিতে চেয়েছে কিন্তু কোনো রান পাবে না ডট বল সাকিব আল হাসান তার দ্বিতীয় বল করতে যাচ্ছে এবার দ্বিতীয় বলে কি উইকেট পাবে সাকিব আল হাসান ওভারে দ্বিতীয় বল বিরাট কোহলি বিরাট কোহলি কিন্তু তুলে মারতে চাইছে এখানে কিন্তু উইকেটটা পেয়ে গেছে সাকিব আল হাসান সাকিব আল হাসান কিন্তু বিরাট কোহলিকে কিন্তু ফিরিয়ে দিয়েছে সাকিব হাসান অসাধারণ একটা উইকেট পেয়েছে আমরা উইকেটের আরেকটা রিপ্লে দেখে নিতে পারি তো বলটা সুন্দর মতন বল করেছে এবং বলটা কিন্তু ঘুরে একেবারে স্টাম্প মিডল স্টাম্প লেগে গিয়েছে এবং উইকেট তো এখানে কিন্তু দু একটা উইকেটের পতন হয়ে গেছে কিন্তু এ রাওয়াত ব্যাটিং করতে চলে এসেছে এ রাওয়াত তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তোমরা একটু যদি নয়েজ পেয়ে থাকো সেটা কিন্তু তোমরা অ্যাভয়েড করিও মানে সেটা না শোনার ভান করিও তো আবার তৃতীয় বল করতেছে সাকিব আল হাসান আবার তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু স্ট্রেট ড্রাইভ করে দিয়েছে এখানে এখানে চার হয়ে যেতে পারে না ফিল্ডার রয়েছে একটা রানের বেশি নিতে পারবে না তো আজকে কিন্তু সাকিব আল হাসানের উইকেটটা দেখে কিন্তু মন একেবারে ভরে গিয়েছে বলতে গেলে তো আবার চতুর্থ বল করতেছে সাকিব আল হাসান স্ট্রাইক আরেকটা উইকেট কি পেয়ে যাবে সাকিব আল হাসান দেখা যাক আরসিবি কিন্তু মাত্র আটটা রানে পৌঁছে গিয়েছে আবার চতুর্থ বল চতুর্থ বলবে কিন্তু মেরে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না আরো একটা ডট বল দেখেন না শেষ বল করতে আসছে আবার শেষ বলে উইকেট পাবে আবার শেষ বল শেষ বলে কিন্তু এবার মেরে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে কিন্তু কোনো রান পাবে না ডট বল তো এখানে দেখতে দেখতে কিন্তু চারটা ওভার কেটে গেছে চারটা ওভারে মাত্র পঁয়ত্রিশ রান পেয়েছে এবং তিনটে উইকেট কিন্তু আদায় করে ফেলেছে বাংলাদেশী বলার তো দুইটা উইকেট কিন্তু আদায় করেছে সৌম্য সরকার একই ওভারে সেটা তোমাদের দেখাতে পারে না এই জন্য খুব কষ্ট লাগছে তো ঋষাদ হোসেন এবার বল করতে চলেছে তার প্রথম বল দীনেশ কার্তিক রয়েছে প্রথম বলেই দীনেশ কার্তিক সুন্দর মতন তুলে মেরে দিয়েছে এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে এক বাউন্স দুই বাউন্স করে চারটা রান তো প্রথম বলেই ঋষাদ হোসেনের প্রথম বলেই কিন্তু একেবারে মায়ের শুরু করে দিয়েছে প্রথম বলে চারটা রান পেয়ে গিয়েছে তো এখানে আবার চতুর্থ বল চতুর্থ বল চতুর্থ বলে ওয়াও আ সিক্স চতুর্থ বলে কিন্তু একটা সুন্দর পিওর ছক্কা আদায় করে নিয়েছে এখানে অসাধারণ তো এখানে রাদার ফেরাও না কি ধরনের নাম আবার শেষ বল শেষ বলে কিন্তু আরও একটা ছয় ব্যাক টু ব্যাক এখানে কিন্তু তিনটা ছয় আদায় করে নিয়েছে তিনটা ছয় কেমনে যে পারে আল্লাহ জানেন তো আমি কিন্তু আবার সৌম্য সরকারকে দিয়েছি বলছিলাম না যে হচ্ছে যে এক ওভারে দুইটা উইকেট নিয়েছে তো আবার দেখা যাক আমরা এই অফারে কয়টা উইকেট নিই সৌম্য সরকারকে নিয়ে তো ট্রল করা কিন্তু ভালো না তো সৌম্য সরকার তার প্রথম বল করতে যাচ্ছে প্রথম বল প্রথম বলে কিন্তু তুলে মেনে দিয়েছে এবং ক্যাচ সৌম্য সরকার হোয়াট 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 সৌম্য সরকার আজকে এগুলো কি করছে চারটা না সরি তিনটা উইকেট এখানে আদায় করতে সক্ষম হয়ে গিয়েছে ব্যাটিং প্রান্তে চলে এসেছে এবার ডেভিড উইলি ডেভিড উইলি কি উইকেটটা চটকায় দিতে পারবে এখানে সৌম্য সরকার দেখা যাক সৌম্য সরকার তার দ্বিতীয় বল করতে আসছে ষষ্ঠ ওভারে দ্বিতীয় বল সৌম্য সরকার আরেকটা উইকেট কি পাবে দ্বিতীয় বল দ্বিতীয় বল করে গেছে দ্বিতীয় বল কিন্তু সামনে জামিনে দিতে ফিল্ডার কিন্তু রয়েছে ফিল্ডারের হাতে বল নিরাপদে অবতরণ এবং আরো একটা অসাধারণ উইকেট পেয়ে গিয়েছে সৌম্য সরকার সৌম্য সরকার কিন্তু অনা হ্যাট্রিক বল সৌম্য সরকার কিন্তু হ্যাট্রিক বলের জন্য অপেক্ষা করছে হ্যাট্রিক কি পাবে সৌম্য সরকার দেখা কিন্তু রাদার ফ্রো না যেন নাম শেষ কিন্তু সাত বলে আঠাশ রান করেছে দেখা যাক অপরের তৃতীয় বল করতেছে সৌম্য সরকার অপরের তৃতীয় বল হ্যাট্রিক বল অপরের দ্বিতীয় বল তৃতীয় বল কিন্তু তুলে মেরে দিয়েছে এবং ফিল্ডের হাতে বল এবং দ্যাটস আ হ্যাট্রিক ফর সৌম্য সরকার তো সৌম্য সরকার কিন্তু হ্যাট্রিকটা অবশেষে আদায় করেই চাললো পরপর তিনটা বল করেছে তিনটে বলে তিনটে উইকেট পেয়ে গেছে সৌম্য সরকার সৌম্য সরকার কিন্তু পাঁচটা উইকেটের মালিক হয়ে গিয়েছে তো আবার চতুর্থ বলে কি আরও একটা উইকেট পাবে সৌম্য সরকার আজকে কিন্তু বোলিংটা দেখে সৌম্য সরকারের ব্যাটিংটা দেখে ভালো লাগতো না কিন্তু আজকে বোলিংটা দেখে যথেষ্ট মন ভালো লাগছে তবে চতুর্থ বল চতুর্থ বল সামনে সামনে মেনে দিয়েছে এখানে কিন্তু ফিল্ডার রয়েছে ফিল্ডার যেহেতু রয়েছে এখানে কিন্তু একটা রানের বেশি পাবে না তো একটা রানই কিন্তু পেয়ে যাবে তো যা বলছিলাম সৌম্য সরকার অসাধারণ বল করছে আবার শেষ বলে কি আরেকটা উইকেট পাবে সৌম্য সরকার শেষ বল করেছে শেষ বলে কিন্তু আরও একটা উইকেট হওয়ার এবং আরও একটা উইকেট কিন্তু এখানে আদায় করে নিয়েছে সৌম্য সরকার সৌম্য সরকার তার দুইটা ওভার পাইছিল এবং দুইটা ওভারে ছয়টা উইকেট আদায় করে কিন্তু বাংলাদেশ দলকে একটা স্বস্তিতে ফিরাই ফিরাতে পারছে তো এখানে কিন্তু ড্রিঙ্কস ব্রেক চলতেছে তো ড্রিঙ্কস ব্রেক আমরা কেটে দিই তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা দেশ সাত দশমিক এক ওভার বল করেছি সত্তরটা রান করতে পারছে তারা নয়টা উইকেট হারাই ফেলছে আমার মনে হচ্ছে এই ওভারে আমরা অল আউট করতে পারবো দেখা যাক আমার ভবিষ্যৎবাণী সত্যি হয় কি হয় না তো আর্সদীপ সিং বেশিরভাগ এখানে ব্যাটিং করতে চলে এসেছে এবং হাসান মাহমুদ তার প্রথম বল করেছে প্রথম বলে উইকেট পেয়ে গেছে দেখা যাক দ্বিতীয় বলে কি উইকেট পেয়ে অল আউট করতে পারে না আপনার দ্বিতীয় বল দ্বিতীয় বল কিন্তু না পারলো না আমি হাসান অল আউট করে দিবে তো এখানে দ্বিতীয় বল হয়ে গেছে দ্বিতীয় বলে এখানে কিন্তু দুইটা রান না একটা রান নিতে এখানে সক্ষম হয়ে যাবে এবং একটা রান কিন্তু নিতে সক্ষম হয়ে গেছে তো অসাধারণ বল করছে আজকে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু যথেষ্ট সুন্দর বল করে যাচ্ছে তারপরে তৃতীয় বল করতে আসছে এখানে হাসান মাহমুদ তারপরে তৃতীয় বল তৃতীয় বলে কিন্তু ভাই এগুলো মারতেছে কেমন এত জোরে জোরে এর আগের ব্যাটসম্যানরা পারতেছিল কিন্তু বলাররা এসে যেমন মারতেছে যেমন পিটাচ্ছে ভাই দেখে কিন্তু মানে ভয় লেগে যাচ্ছে তো ওভারের এখানে কিন্তু মোহাম্মদ সিরাজ এবারে স্টেকে চলে এসেছে ওভারের চতুর্থ বল করতে যাচ্ছে হাসান মাহমুদ হাসান মাহমুদকে পারবে আরেকটা উইকেট পেয়ে বাংলাদেশকে কল সরি বলতে রাজ টিভিকে আউট করতে তো ওভারের চতুর্থ বল এখানে ডট বল পেয়ে যাবে তো ওভারের শেষ বল করতে আসছে হাসান মাহমুদ ওভারের শেষ বল শেষ বলে ওয়াও ওয়াও আরও একটা সুন্দর চার পেয়ে যাবে এখানে কে মোহাম্মদ সিরাজ তো মোহাম্মদ সিরাজ আমার কিন্তু ভয় লাগতেছে আবার একশো রান যদি করে ফেলে আমি চাইছি একশো রানের আগেই অল আউট করতে দেখা যাক নবম ওভার করতে চলে এসেছে সাকিব আল হাসান সাকিব আল হাসান খালি একটু উইকেট পাইছে এক ওভারে ভালোই বল করছে তেমন একটা খারাপ না ওভারের প্রথম বল প্রথম বলে রিভার সুইপ এইসব সুইপ এগুলো ভালো লাগে না তো আরও একটা চার কিন্তু এখানে পেয়ে গিয়েছে আর্শদীপ তো আর্শদীপ সিং কবে যে ব্যাটসম্যান হলো এটা কিন্তু আমার এখনো মাথায় ঢুকতেছে না সে পঞ্চম বল করতে আসতে কি বলছেন পঁচাশিটার রান কিন্তু তারা অলরেডি করে ফেলেছে তো আবার পঞ্চম বল করতে আসছে থাকে বলে পঞ্চম বল পঞ্চম বল এবার কিন্তু তুলে মেরে দিছে ভাই এগুলো কিভাবে করতেছে আরো একটা পিওর ছক্কা পেয়ে যাবে এখানে আর্স ডিপ সিং তো সিং কিন্তু কিন্তু নেমেই দুর্দান্ত ব্যাটিং করছে চোদ্দোটা রান করে ফেলেছে ওভারের শেষ বলে কি উইকেট পাওয়া যাবে দেখা যাক ওভারের শেষ বল করতে শেষ কি বলেছেন ওভারের শেষ বল শেষ বলে কিন্তু এখানে মেরে দিয়েছে এখানে প্লেয়ার রয়েছে কোনো রান পাবে না ডট বল তো উইকেট পাচ্ছি না কেন এটাই হচ্ছে মেন সমস্যা বোলিং করতে চলে এসেছে রিশাদ হুসেন এক ওভারে পঁচিশটা রান দিছে খুবই এক্সপেন্সিভ দেখা যাক প্রথম বলে উইকেট পায় কিনা রিশাদ হোসেন তো প্রথম বল প্রথম বল প্রথম বলে কিন্তু ক্যাচ মনে হচ্ছে ইয়েস ক্যাচ এবং অল আউট করতে সক্ষম হয়ে গেল রিশাদ হোসেন আজকে কিন্তু বাংলাদেশি বলাররা যা করে দেখাইছে তা কিন্তু অসাধারণ তো আমাদের রানের রান করতে হবে বিরানব্বই রান জিততে হলে তামিম ইকবাল এবং লিটন কুমার দাস কিন্তু এর চলে এসেছে রয়েছে একদম ফার্স্ট সাইডে এবং সেকেন্ড সাইডে রয়েছে লিটন কুমার দাস আচ্ছা যাই হলো তো ডেভিড প্রথম বল ঘুরতে আসছে তাম ইকবালকে তো আজকে আমি একটু বেশি কথা বলতেছি মনে হচ্ছে তো প্রথম বল প্রথম বল ডেভিড বুলি প্রথম বল করে দিয়েছে প্রথম বলে তাম ইকবাল তুলে মেরে দিয়েছে এটা চার হয়ে যাবে এখানে ফিল্ডার আছে কোথার থেকে আচ্ছা থাক ফিল্ডার আছে ভালো হয়েছে তো দুইটা রান কিন্তু নিবো হ্যাঁ এটা আউট না আউট হবে না আমার মনে হচ্ছে আউট না প্রথম বলে যদি আউট হয় আমি গেম ছেড়ে দেবো না আউট হয় নাই বেসে গেছি তো প্রথম বলে দুইটা রান হয়ে গিয়েছে তো ডেভিড বলি দ্বিতীয় বল করতে আসছে তো দ্বিতীয় বলে তো একটা চার মারতেই হবে না তো আর খেলা জমতেছে না তো আবার দ্বিতীয় বল করতে আসছে দ্বিতীয় বল ডেভিড বলি দ্বিতীয় বলে কিন্তু তুলে মেরে দিয়েছে এখানে তামিম ইকবাল এখানেও মনে হচ্ছে আবারও দুইটা রান পাবো তো আরও দুইটা রান এখানে আদায় করতে সক্ষম হয়ে গিয়েছে তামিম ইকবাল তো দুই বলে চারটা রান খুবই ভালো খুবই ভালো ব্যাটিং করছে তো এরকম করে প্রত্যেক বলে দুইটা রান নিলে আমরা কবে ম্যাচটা জিতে যাবো তার আমি নিজেও জানি না আচ্ছা ভালো তো আবার তৃতীয় বল করতে আসছে এখানে কিন্তু ডেভিড উইলি দেখা যাক এবারে কিছু করা যায় এখানে আবার তৃতীয় বল তৃতীয় বল ব্যাডে বলে কানেকশন হয় নাই ডট বল তো তৃতীয় বলে ডট এখানে চার চতুর্থ নম্বর বলটাও কিন্তু ডট হয়েছে দেখা যাক আবার পঞ্চম বল পঞ্চম বলে এবার কিন্তু কানেকশন ভালো হয়েছে এবং বল চলে যাচ্ছে শিওনার বাইরে পিউর ছক্কা তো তামিম বল কিন্তু ছয় পেয়ে গিয়েছে দেখা যাক ওভারের শেষ বল কি আরেকটা ছয় পাবে কিনা শেষ বল শেষ বলে কিন্তু এবার তুলে মেরে দিয়েছে এখানে ফিল্ডার কিন্তু নাই মাথার উপর দিয়ে বল চলেছে এক বাউন্স দুই করে বাউন্ডারি রোপের বাইরে চারটা রান তো শেষ হলো তারপর হারশাল বল করতে চলে যাচ্ছে লিটন কুমার দাস তো আজকে কি লিটন কুমার দাস পারবে একটা দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশ দলকে জয় ছিনিয়ে এনে দিতে তো হারশাল পাটেল তার প্রথম বল করতে আসছে লিটন কুমার দাস রয়েছে স্ট্রাইকে তো প্রথম বল লিটন কুমার দাস প্রথম বল প্রথম বলে তুলে মেরে দিয়েছে লিটন কুমার দাস করলো ভাই প্রথম বলেই উইকেট হারাই ফেলল লিটন কুমার দাস এবং ডাকে চলে যাচ্ছে প্যাভিলিয়নের দিকে ধীরে 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 তো সৌম্য সরকার চলে এসছে আরেকজন দামি ব্যাটসম্যান বাংলাদেশের জন্য সরি দামি বলার বলতে হবে আজকে কারণ ছয়টা উইকেট নিয়েছে দুইটা ওভারে যেটা মনে হয় আমার লাগে এখন পর্যন্ত সৌম্য সরকারের হায়েস্ট এরকম উইকেট মনে হয় আজ পর্যন্ত পায় নাই তো আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল করেছে দ্বিতীয় বল এবার কিন্তু সামনে এসে মেরে দিয়েছে এখানে একটা রানের বেশি পাবে না একটা রান পেয়ে কিন্তু তামিম ইকবালকে স্ট্রাইকটা ফিরিয়ে দিল তো এখানে আবার চতুর্থ বল কোথায় আসছে হার্শাল পাটেল স্ট্রাইক করেছে সৌম্য সরকার আবার চতুর্থ বল চতুর্থ বল কিন্তু সুন্দর মতন মেরে দিয়েছে কভার ড্রাইভ এবং বল চলেছে সীমানার দিকে চারটা রানের জন্য এবং একটা অসাধারণ চার রান পেয়ে গেল সৌম্য সরকার তো সৌম্য সরকার অসাধারণ খেলতেছে আমি ভাবছিলাম সৌম্য সরকার ভালো খেলে না তুই অসাধারণ খেলতেছে অপরে পঞ্চম বলে পঞ্চম বল সৌম্য সরকার ওপরে পঞ্চম বল সুন্দর মতন তুলে মেরে দিয়েছে এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে পিউর ছক্কা সৌম্য সরকার কি করতেছে ব্যাটেও ভালো করছে সরি কি বলছি বলিংও ভালো করছে ব্যাটও ভালো করছে দেখা যাক অপরে শেষ বল অপরে শেষ বল এবার কিন্তু সুন্দর মতো মেরে দিয়েছে এখানে ফিল্ডার থাকবে নাকি হ্যাঁ ফিল্ডার রয়েছে দুইটা রান নেব তো দুইটা রান নিয়ে নিতে হবে দুইটা রান নাও না তাহলে তারা ইয়ে দুইটা রান নিয়ে নিয়েছি জানি যে এইটা চার যাবে না তার জন্য দুইটা রান তাহলে দৌড়ে দৌড়ে নিলাম তো এখানে কিন্তু চার ওভারে সাতচল্লিশটা রানে আমাদের মাত্র একটা উইকেটই পড়ছে অসাধারণ ভাবে খেলে যাচ্ছে এখানে তামিম ইকবাল এবং সৌম্য সরকার তামিম ইকবাল কিন্তু তেত্রিশটা রানে পৌঁছে গিয়েছে তো ওয়ান ইন্দু হাসারাঙ্গা তার প্রথম আবার করতে চলে এসেছে তো পঞ্চম আবারের প্রথম বল প্রথম বল ওয়ান ইন্দু প্রথম বলে কিন্তু অসাধারণভাবে তুলে মেরে দিয়েছে তামিম ইকবাল এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে চারটা রান অসাধারণ একটা চার বেয়ে যাবে এখানে তামিম ইকবাল ওভারের পঞ্চম বল করতে আসছে ওয়ান ইন্দু হাসারাঙ্গা তো ওভারের পঞ্চম বলে কি তামিম বল পারবে একটা চার মারতে ওভারের পঞ্চম বল পঞ্চম বলে সুন্দর মতন খেলে দিয়েছে এখানে এখান থেকে একটা রানের বেশি নিব না কারণ অত বেশি রিস্ক নেওয়া ভালো না তো আবার পঞ্চম বল শেষ তো আমাদের রান কিন্তু অনেক সুন্দর গতিতে এগিয়ে যাচ্ছে সৌম্য সরকার কিন্তু চারটা বলে তেরো রান করেছে দেখা যাক ওভারের শেষ বলে সৌম্য সরকার কি করে ওভারের শেষ বল ওভারের শেষ বল সৌম্য সরকার সৌম্য সরকার কিন্তু মেরে দিয়েছে এখানেও ফিল্ডার রয়েছে এখান থেকে কয়টা রান দুইটা রান নিতেই হবে দুইটা রান নিতে পারবে কিনা সৌম্য সরকার ওভারের শেষ বলে দুইটা রান নিতে সক্ষম হয়ে গিয়েছে সৌম্য সরকার তো আমাদের কিন্তু পাঁচ ওভারের ষাটটা রান হয়ে গেছে আমাদের কিন্তু রান রেটটা কিন্তু খুবই উচ্চ গতিতে চলছে আর এখানে কিন্তু তামিম ইকবাল ছেচল্লিশটা রানে পৌঁছে গেছে কয়টা রান ছেচল্লিশটা রান সরি কি বলছি চুয়াল্লিশ রান দুই রান বেশি বলছি তো ছয়টা রান করতে পারলেই তামিম ইকবালের এখানে ফুল সেঞ্চুরি না হাফ সেঞ্চুরিটা হয়ে যাবে তবে প্রথম বল প্রথম বলে কিন্তু সামনে সে মারতে চাইছে কিন্তু ব্যাটে বলে কানেকশন হয় নাই ডট বল তপরে পঞ্চম বলে কি পারবে একটা ছয় আদায় করতে তামিম ইকবাল আবার পঞ্চম বল পঞ্চম বলে কিন্তু তুলে মেরে দিয়েছে পঞ্চম বলে কিন্তু দুইটা রান নিতে পারলেই কিন্তু হাফ সেঞ্চুরি সক্ষম হয়ে যাবে আবার শেষ বল হবে না এটা পঞ্চম বলে কিন্তু অবশেষে হাফ সেঞ্চুরির দেখা মিলল তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে এসেই তো একটা সুন্দরভাবে হাফ সেঞ্চুরি কিন্তু এখানে আদায় করে নিয়েছে তামিম ইকবাল তাও আবার হার্ড মোডে উনত্রিশ বলে পঞ্চাশ রান করেছে অসাধারণ একটা ইনিংস খেলেছে এবং একান্নটা রানের কন্ট্রিবিউশন অর্থাৎ পার্টনারশিপ এখানে হয়ে গিয়েছে দুর্দান্ত ছক্কা আদায় করতে দেখা যাক শেষ বল অভারে শেষ বল শেষ বলে কিন্তু তুলে মেরে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে না ফিল্ডার নাই চারটে রানের মাধ্যমে ইনিংস না ওভারটা শেষ করলো ছয়টা ওভারের সমাপ্তি বাংলাদেশ কিন্তু একেবারে নাইনটি নাইন পার্সেন্ট আর কি ম্যাচটা জিতার পক্ষে এবং আরসিবি সিবি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট জিতার পক্ষে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের আট ওভারে উননব্বইটা রান হয়ে গেছে আমাদের জিততে লাগে কিন্তু আর মাত্র তিনটা রান বিরানব্বইটা রানের টার্গেট ছিল আমাদের উননব্বইটা রান হয়ে গেছে তামিম ইকবাল যথেষ্ট সুন্দর খেলে দিয়েছে তো প্রথম বল করতে চলে এসেছে এখানে এস আহমেদ প্রথম বল প্রথম বলে কিন্তু তুলে মেরে দিয়েছে এখানে সাকিব আল্লাহ কি বলতেছে তামিম ইকবাল এবং এখান থেকে কিন্তু দুইটা রান নিতে পারবে এবং দুইটা রান নিতে সক্ষম হয়ে গেছে তামিম ইকবাল এবং একষট্টি রানে পৌঁছায় গেছে এবং বাংলাদেশের জিত জিততে লাগে কিন্তু আর মাত্র একটা রান তো জিততে লাগে কিন্তু আমাদের এগারোটা বলে মাত্র একটা রান তামিম ইকবাল রয়েছেন স্ট্রাইকে তামিম ইকবাল কি পারবে ওভারে দ্বিতীয় বলে অর্থাৎ নবম ওভারে দ্বিতীয় বলে এই চিতায় দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল তুলে মেরে দিয়েছে ক্যাচ না হয় ক্যাচ না হয় ইয়েস ক্যাচ হয় না এবং বাংলাদেশ কিন্তু এই একটা রান নিতে সক্ষম হয়ে গেছে তামিম ইকবালের জন্য এবং নয়টা উইকেটের মাধ্যমে বাংলাদেশ কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বেঙ্গালুরুকে অর্থাৎ আর সিবির বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে প্রথমে চেন্নাই সুপার কিংস তারপরে আর সিবি এর পরবর্তী ম্যাচ কার সাথে খেলবো অবশ্যই জানিয়ে দেবে কমেন্টে তো আজকের মতো এখানে টাটা বাই বাই সিও